তো কি কমেন্টে তো খুব বড় বড় কথা বলছো সবাই হুম যে আমার নাকি কোনো কাজ নেই তাই কোনো কাজগুলো কি কি কাজ করি তোমাদেরকে দেখায় না পোস্ট করি না তো প্রথমেই বললি শোনো আমার অনেক কাজ আছে কথাটা ঠিক তো আমার অনেক কাজ আছে বুঝেছো কি কী কাজ আছে আমি আজকে তোমাদেরকে দেখাবো দুদিন ধরে তুমি খুব কমেন্ট করছো মাকে জি এত করে বলছি ওদের কি ঘরে কোনো কাজ থাকে না যে আমাদেরকে একটু দেখায় না তো প্রথমেই কথা বললে একটা শোনো প্রথম কথা আমার কোনো স্ট্যান্ড নেই যে আমি ওই মোবাইলটা লাগিয়ে দিয়ে কাজগুলো তোমাদেরকে দেখাবো বাট আমার কোনো ক্যামেরা ধরার লোক নেই যে আমার পিছু পিছু ক্যামেরাটাকে নিয়ে বেড়াবার আর আমি কাজগুলো করে করে বেড়াবো ঠিক আছে এটাও তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারি না যে আমার কোনো কাজ আছে কি না তো সারাদিনে কাজ করি আমার ঘরে যতটুকু কাজ আছে আমি সেটুকুই করি তো চলো তোমাদেরকে আজকে আমি কাজগুলো করে দেখাতে পারবো না এমনি দেখাবো চলো দেখাও ঠিক আছে হুম আর একটা বন্ধু একটা কথা বলেছ সেটা আমি পরে বলবো পরের ভিডিও দেয় এটাই না ঠিক আছে চলো তাহলে আমি দেখাই তোমাদেরকে আমার কাজগুলো আমি কী কী কাজ করি আর যদি আমার কাজে হেল্প করতে চাও আমার ক্যামেরাম্যান যদি কেউ হইতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে তোমাকে নিয়ে আমি ক্যামেরাম্যান বানিয়ে নেব ওকে চলো দেখাই কাজগুলো তা আমার প্রথম কাজ হচ্ছে আমি ঘুম থেকে উঠি উঠে বাথরুমে যাই বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসি ধুয়ে এসে ঘরে চলে আসি আর ঘরে এসে মশারি টুশারিগুলো তুলে দিই ছেলেরকে তোলায় ছেলের বাবাকে তোলায় ছেলের বাবা ছেলের সাথে সাথে আর একজন থাকে আমার তাকেও আমি তুলে দিই তো জানো আমার সাথে আর কে থাকে ছেলে ছেলের বাবার পরেও চলো আমি ওকে আজকে তোমাকে দেখাবো কারণ অনেকজন বিশ্বাস করে না যে ও আমাদের কাছে শুয়ে থাকে কিন্তু হ্যাঁ ও আমাদের কাছে বেশিরভাগটা শুয়ে থাকে চলো এ দেখো ওই যে দেখো আমার শোনটা মনে হয় ঠিক আছে অনেকক্ষণ উঠে পড়েছে উঠে গোটা বিছানায় দৌড়ে বেড়াইছে তো ওকে আগে বার করতে হবে নালে বিছনে হয়তো মুতে দিতে পারে অনেকক্ষণ ঢুকেছে আর এদিকে দেখো আমার মেলা কাপড় চোপড় পুরো আছে এগুলো সব ধোবো ধুয়ে তারপরে ছাদে মেলে দিয়ে আসবো আর ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়নি এখন গুছানো হয়নি চো আর এই দেখো এটা হচ্ছে আমাদের মদা খরগোশ একে ভরে ডাকেছে এই খরগোশটাকে নালে ওকে তারি তাড়ি বেড়াই আর এই হচ্ছে আমার রান্নাঘর এই দেখো রান্না টান্না সব করে নিয়েছি করে বাসন টাসন সব ফেলে রেখে দিয়েছি এরপর ধোবো তাহলে তোমরা এগুলো দেখে কি বলতে চাও আমার কি কোনো কাজ থাকে না আমি কি কোনো কাজ করি না তো এইগুলো নিয়ে এই এই যে কাজগুলো করবো হাতে করে ক্যামেরা ধরে ধরে তার করা হয় না তাই না আমার পিছনে যদি একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে অবশ্যই তোমাদেরকে করে দেখেতাম তো চলো আমি আগে মশারি টুসারিগুলো তুলে দিই ঠিক আছে যাই হোক একে তুলে নিয়ে আগে আমার কোলে আসার জন্য একটু ইয়ে করছিলো পায়ে পায়ে ঘুরছিলো ওই জন্য একটু কোলে নিয়ে নিলাম আর কোলে নিয়ে ঠান্ডার দিন আমি একটু শুয়ে ফুরলাম তো এই খুব আদরই খুব প্রচুর প্রচুর আদর খেতে ভালোবাসে তোমরা একে যতটুকু আদর করবে ওর কাছে ততটুকুই কম পড়বে এই প্রচণ্ড আদর খেতে ভালোবাসে আর যেটাকে দেখালাম ছেলে খরগোশটাকে ও কী করে ও কামড়ি কুমড়ি মানে খামচি খুমচি দেয় ওত আদর খেতে চায় না বা আসতে চায় না আমাদের কাছে ওই জন্য ওকে ভরে রেখে দিয়েছি কারণ একটু দুষ্টুমি বেশি করে ওইটা ওই জন্যই ওকে ভরে রেখে দিয়েছি আর এটা আমার কাছ থেকে একদম ছোট্ট থেকে মানুষ হয়েছে তাই এটাকে আমার কাছে রেখেছি তো তোমরা এবার বলো আমার সারাদিনের যে কাজ তোমাদেরকে দেখালাম বিছানা তোলা ঝাড়া গুছানো কাপড় চুপড় ধোয়ান এই যে বাসনগুলো দেখালাম ওগুলো ধুতে হবে ঘর দুয়ারটা মুছতে হবে নিজেকে স্নান করতে হবে রান্না করতে হবে তাহলে এগুলি কি আমার কাজ না হ্যাঁ তোমরা বলবা বদি তাহলে তো এগুলো তো দেখাতে পারো কিন্তু কী করে দেখাবো বলো ওই তো বললাম আমার কোনো ক্যামেরাম্যান নেই তাই দেখাতে পারি না না হলে আমার ভিডিও ছাড়া কি অসুবিধা হতো আমি রোজ দিন সকাল হলে আমি এটাই ভাবি কী ভিডিও পোস্ট করবো কী ভিডিও পোস্ট করব। এই যে আমার ঘরে যা কাজ আছে আমার যদি ক্যামেরা ধরা লোক থাকতো অবশ্যই আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও পোস্ট করতে পারতাম তো গায়ে এই ছিল আমার কাজ আর এই আমার ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো আর সব সময় তোমাদেরকে বলে আমার সাথে থাকো সঙ্গে থাকো তো তোমাদের সাপোর্ট আমি যতটুকুই পেরেছি পেয়েছি অনেক তো চলো গ্যাস বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি করে লাইক করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও